আমার বংশের কেউ লম্বা জামা পরে দেখি, আমি লম্বা জামা পরি নাই। মদিনাওয়ালার গায়ের মধ্যে নিজ পোশাক জামা ছিল, তার প্রেমে পড়িয়া তার জামাও আমার গায়ের মধ্যে উঠে ফেলাইছি। আমি কেন মেসোয়াক ব্যবহার করি? আমি কেন ডাইন কায় ধুইয়া শুই? আমি কেন ডাইন হাত দিয়া খানা শুরু করি, ডাইন পাঁচ দিয়া খানা শুরু করি? কেন বিসমিল্লা পড়িয়া শুরু করি? কেন খানা শেষে দোয়া পড়ি? কেন পানি তিন ঢুকে পান করি? কেন ডাইন পাও দিয়ে আমি জুতা পরি? কেন বাম পাও দিয়া খুলি? কেন জামা পরার সময় ডাইন হাত আগে ঢুকাই? কেন ঘুমাবার সময় ডাইন কাঁধে আমি ঘুমাই? আমার বংশীয় লোক এইভাবে ঘুমায়, এর জন্য আমি ঘুমাই না, বরং মদিনাওয়ালা এই ডিজাইনে কাজ করছে, তার প্রেমে পড়িয়া তার অনুকরণ করতে গিয়ে আমার জীবন তার নমুনায় নকশে কদমে চালাবার জন্য চেষ্টা শুরু করিয়া দিছি। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যখন নবী আলাইহিসসালাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রস্তাব করে মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে, তখন আল্লাহ ফকের বান্দা বান্দি যুবকরা বলে, হে ফেরেশতারা সাবধানে কথা বলো, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই, দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস লাগাই নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, জামা ধরিয়া কত ইয়ার কি ফাইজলামি করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গার থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া জীবনের মহাব্বত করি নাই, জানের মহাব্বত করি নাই, স্ত্রী ছেলে বাবা মা কোনো মহাব্বত অন্তরের মতো জমা করি নাই, ওনার প্রেমে পড়িয়া আমার জীবন আমি মাওলার রাস্তায় কাটাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার মাওলার ডাক দিয়ে বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি উঠবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দি উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, নূর পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওইদিকে নবী আলাইহিসসালাম ডাকবে, আয় আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না। যারা আল্লাহর নবীকে মোহাম্মত করবা, সুন্নাতকে মহাব্বত করবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করতে পারবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারী শরীফ বদর রওয়ায়াত আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে, সরদার দু আলম আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, আমার একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পুষিয়া যায়, একদল আল্লাহ পাকের বান্দা বান্দি ঈমান আমল এত মজবুত হবে, বিজলির ন্যায় এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমার নবী পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ জেনা করার দলেরা, হারাম করার দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই,
তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। যখন কবরের সাথে সুরাখ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল চেনো ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই। নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই। আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই। আমার নবীর ঘরের সাথে ওর ঘরের মিল নাই। দলের সাথে আমার নবীর দলের সাথে ওর দলের মিল নাই। আমার নবীর আদর্শ নীতির সাথে ওর আদর্শ নীতির মিল নাই। আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই, চরিত্রের কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান চিন্তা করবে কোনটা সঠিক কোনটা বেঠিক, কি জবাব দেব কি উত্তর দেব। তখন নাফরমান বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে। নাফরমান বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে কাজা বাহাদু গুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফার মাকে প্যাঁচ লাগাইয়া দিবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। ও আমার যুবক বাবারা, ও আমার স্কুলের ছাত্র বাবারা, ও আমার টেনের ছাত্র বাবারা, কেন তুমি তো টেনে পড়ো, নাইনের ছেলেরা কি আমার মাওলার পাগল হয় নাই, তুমি কেন পারবে না, তুমি তো তার উপরের ক্লাসে পড়ো। এ আমার নাইনের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই এইটের কত ছেলেরা আমার মাওলার পাগল, তুমি তো তার সে উপরে পড়ো, তুমি কেন পারবা না। এ বাবা তোমার ছেলেও তো দাঁড়ি রাখিয়া পালাইছে, তুমি বাবা হইয়া কেন দাঁড়িয়ে রাখতে পারবা না, তোমার ছেলেও নামাজ ধরছে, তুমি বাবা হইয়া কেন পারবা না। এ নানা হে দাদা, তোমার নাতি কত সুন্দর টুপি পরছে, তোমার নাতি কত সুন্দর মসজিদে জামাতে নামাজ পড়তেছে, তোমার নাতিকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে। তুমি দাদা হয়ে গেছো, নানা হয়ে গেছো, তুমি কেন মসজিদে ঢুকবা না, এখনই কি মাওলাকে সেজদা দিবা না, আর কবে সেজদা দিবা, সময় তো চলিয়া যাইতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার দুনিয়া তো কিছু না, একটা স্বপ্নের জিন্দগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফলাইতে আছে। যেরকম রাখাল গরু ছাগল গুলি বিকাল বেলা হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে, আল্লাহ। কেউ তো কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না কত মানুষ ঢাকায় গেছে বাজার করার জন্য, কিন্তু বাজার নিয়ে ফেরতে পারে না, লাশ হইয়া ফিরিয়ে আসছে। তুমি কি দেখো না কত বাবা গেছে বিদেশে চাকরি করার জন্য, বাচ্চাদেরকে ভালো রাখবে, ভালো পড়াইবে, ভালো খাওয়াইবে, কিন্তু লাশ হইয়া ফিরিয়ে আসছে, কামাই করিয়া ফিরতে পারে না। দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল,
দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরা ফেরা শুরু করছে, কেয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে। এ জ্ঞানীরা তোমরা কি দেখো নাই এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 2 হাত মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পায় এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউডার টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজ থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতির কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবু তাফসীরের মধ্যে আসছে, ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানী, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সমস্ত মানুষ বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পরার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, বরে একটু কি কলি যায় ব্যথা না গে না।
গুণ স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী কিয়ামতের ময়দানে তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধুলা পাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝো রে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকে থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আপোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, অমনি জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলাম, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা তুমি কি জানো চোখের পানি কত দাম? তুমি কি জানো চোখের পানি কত দাম? তুমি তো জানো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দা নামাজের দ্বারাইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি এত মেহরবান, তুমি এত দয়াবান, তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো। কোন বাহানা তোমার বন্দাকে তুমি মাফ করতে পারো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও। আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, আমার মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবরা প্রশ্নিয়া, নবী আল্লাহ আপনি আমিও না, এ আমার যুবক বাবারা নামাজ পড়ি মাওলার রহমতের জন্য, রোজা রাখি মাওলার রহমতের জন্য, দাঁড়িয়ে রাখছি মাওলার রহমতের জন্য, ইবাদত করি মাওলার রহমত পাওয়ার জন্য, কিন্তু মাওলার রহমত বলতে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরিয়ার মধ্যে আমাদের সবাইকে ফালাইয়া দিও, একজনকে মাহরুম করিও না। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া,
যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোনো এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কি বলে শোনেন, যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাতার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে, ওই পুঁজ এবং পানি এত গরম হবে, যখনই জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে, এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো, রুহু আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করব জাহান্নামে, আমি যেমন আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি ওকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবে না। বাবারে আমরা কোরআন ও হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কদিক আল্লাহ পাকের বান্দা মানে নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, বেপর্দায় ঝেনায় মজা পাইয়া, দাড়ি কামানে মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচান নাচের মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই নাচা নাচার অবস্থায় খেলাধুলা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই, অমনি উল্টিয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবো রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবানা। এ আমার বেনমাজি বাবারা, তুমি কি দেখো না আমার কত বেনমাজি বাবারা
নামাজ পর্ব পর্ব করতে করতে নামাজ ছানাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার দাড়ি কেমন না বাবারা, তুমি কি দেখো নাই আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছানাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ গুনাগার তুমি কি দেখো নাই কত গুনাগার, তওবা করব তওবা করব, আজকে কালকে করতে করতে তওবা ছানাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামী কাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্ট কেউ দিতে পারে না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা আমরা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দলা মা বোনেরা, ও আমার পর্দলা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ, মাওলার দরবারে কান্দ, কান্না না শুনে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লাগে শরবত খাওয়াছে, কত মেয়ে লাগে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জুয়াব তোমার দিব না আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আমার মাওলায় কত মেহরবান, সন্তান তার সন্তান, বাবা সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা তার বন্দা সাদা দাড়িতে লজ্জা পায়।